হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে, আমার ড্রয়িং নিয়ে, এস মালিক চ্যানেলে। তোমাদের স্বাগত, তোমরা সব ভালো আছো আশা করছি। দেখো, স্টেপ বাই স্টেপ নতুনদের জন্য ড্রয়িং আঁকা আমি বলছি। প্রথমে তোমাদের দেখিয়েছি যে কীভাবে, মানে সার্কেল, হাফ সার্কেল, এই সমস্ত জিনিস দিয়ে আমরা ড্রয়িং করব। তো দেখে নাও, আজকে আমি একটা হাফ সার্কেল দিয়ে আর একটা ড্রয়িং দেখাচ্ছি। প্রথম স্টেপ আমরা বাচ্চাদের মতোই শিখব, তো আমিও যেভাবে শিখছি বাচ্চাদের মতোই সেইভাবেই দেখাচ্ছি। দেখো, একটা প্রথমে হাফ সার্কেল করে নিয়েছি, সেটাকে হাফ সার্কেলটা দিয়ে একটা প্রদীপ তৈরি করে নিলাম। দেখো, সেই প্রদীপটাকে আমরা এবার কিভাবে কালার করব স্টেপ বাই স্টেপ আমরা শিখে নেব। দেখতে পেলে কীরকম করে প্রদীপটা আঁকলাম, তো একটা হাফ সার্কেল করে নিয়েছিলাম, সেই সার্কেলটাকে সুন্দর করে একটা প্রদীপের আকৃতি তৈরি করে নিয়েছি। এবার আমি কালার দিচ্ছি। দেখো, তো দেখতেই পারছো একটা খয়েরি কালার দিয়ে, মাটির যে কালারটা হয় সেই কালারটা দিয়ে আমি ভর্তি করে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে যাবে না, এইভাবেই আমি ধৈর্য ধরে আস্তে আস্তে ড্রয়িং করা শিখেছি। তো সেই রকমই দেখাচ্ছি, আমিও বড়বেলাতেই ড্রয়িং করা শিখেছি। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত দিয়ে দিও, সাবস্ক্রাইব করবে, লাইক করলে আরও ভালো, আমি ইন্সপিরেশন পাবো যে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। দেখো, এবার প্রদীপটার শিখাটা কীরকম কালার করছি। প্রদীপটা হয়ে গেছে, এবার আমি হালকা করে শেড দিয়ে নেব, ধীরে ধীরে করছি। এইভাবে তোমরা শিখতে পারো, যারা নতুন আমার মতন তারা শিখে নাও। সুন্দর ছবি আঁকলে মন ভালো থাকে, নিজের মনের ক্যানভাসটাকে আগে তৈরি করে নিতে হয়। সেই মনের ক্যানভাস থেকে আমি খাতার পাতায় এই ছবিগুলো আঁকি। তো নিজেকে রিফ্রেশ রাখতে, ভালো রাখতে, তো আমরা বাচ্চাদের মতো হয়েই যাই। তো আমিও সেইভাবে ছবি আঁকা শিখছি। তো তোমরাও বন্ধুরা দেখো, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, আমি ড্রয়িংটা করছি, তোমরা ভাববে এইটুকু ড্রয়িং, আবার তার এত কথা। তো ড্রয়িংটা শুধু ড্রয়িং নয়, সেটা ভালোবাসার জায়গা, সেই জায়গা থেকে এই ড্রয়িংটা করছি। দেখো, তো ড্রয়িংও হচ্ছে, তার সাথে তোমাদের সাথে কিছু কথাও বলে নিচ্ছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, দেখো কীরকম লাগছে, ড্রয়িংটা কীরকম হলো বলবে। আর এইভাবেই লাইফে আমাদের এগিয়ে যেতে হবে, ছোটো ছোটো কিছু ঘটনাও থাকবে, খুশি, আনন্দ, হাসি, কান্না, এই নিয়ে লাইফটা চলছে। তো সেইভাবে এই প্রদীপের মতো আলোময় আলোকিত হয়ে উঠুক সকলের জীবন। আর আমার এই আঁকাটা কীরকম হলো তোমরা বলবে। তো এই হলো আঁকাটা, জাস্ট কমপ্লিট করছি। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক অন্তত একটা দিয়ে দিও আর সাবস্ক্রাইব করো। টাটা।